আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য চলে আসলাম সামনের কোরবানি ঈদে গরুর মাংসের সাথে খাওয়ার জন্য লাচ্ছা পরোটার রেসিপিটা। তো আজকে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে মাই কিচেন কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন। থ্যাংক ইউ। ময়দা নিয়েছি আমি 2 কাপ পরিমাণ, আপনারা চাইলে আরও কম করে 1 কাপও নিতে পারেন। এর সাথে এখন অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ লবণ, দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চিনি, 1 টেবিল স্পুন পরিমাণ তেল অ্যাড করে নিব, তারপর হাত দিয়ে সবগুলোকে একটু মেখে নিব। নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিব। ডোটা তৈরি হওয়ার পরে এটাকে আমি এখন কভার করে দিব আর 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। যেহেতু নর্মাল পানিতে গোলানো, এটা একটু ভালোভাবে সেট হলে আমার পরোটাটা তৈরি করতেও একটু সুবিধা হবে। 30 মিনিট পরে ডোটাকে আবার 5 মিনিটের জন্য খুব ভালো করে একটু মথে নিব। নর্মাল পরোটার জন্য যতটুকু পরিমাণ ডো নেই, ঠিক 1টা পরোটার ডো আমি নিয়ে নিব। বোর্ডের উপরে পরোটার ডোটা নিয়ে নিয়েছি আর উপরে শুকনা কিছু ময়দা ডাস্ট করে দিচ্ছি। এখন বেলে নিব 1টা রুটি। রুটিটা গোল না হলেও চলবে, কিন্তু যতটুকু সম্ভব রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলতে হবে, এতে করে লাচ্ছা পরোটাটা তত বেশি সুন্দর হবে। দেখুন, আমি যতটুকু সম্ভব পাতলা আর বড় করে এটাকে বেলে নিয়েছি। এখন এর মধ্যে ঘি স্প্রেড করে দিচ্ছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল আর ময়দার মিশ্রণটাও দিয়ে দিতে পারেন। আর উপরে দিয়ে দিয়েছি শুকনা কিছু ময়দা। একটা ছুরির সাহায্যে আমি চিকন চিকন করে এগুলোকে কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে। কাটা হয়ে গেলে এক পাশ থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে একটা রোলের মতো করে নিব। এখন হাত দিয়ে যতটুকু সম্ভব এটাকে আরো একটু বড় করে নিব, তারপর ফুলের মতো করে সবগুলোকে একসাথে চেপে এক সাইডে মিলিয়ে দিব। এই পর্যায়ে আপনারা চাইলে বেলন দিয়ে বেলে নিতে পারেন, কিন্তু বেলন দিয়ে বেললে যে লেয়ারগুলো লাচ্ছা পরোটার সেটা স্পষ্টভাবে বোঝা যাবে না, তাই একটু কষ্ট করে সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেবেন, এতে করে লাচ্ছা পরোটাটা বেশি সুন্দর লাগবে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, একটু কালার চলে আসলে উল্টিয়ে আরেকটা পাশে একটু সেকে নেব। তারপর আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ভাজা যাবে, কোনো সমস্যা নেই। বেলন ছাড়া হাত দিয়ে করার কারণে আমার লেয়ারগুলো কিন্তু খুব বেশি সুন্দর লাগছে, আপনারাও এভাবেই তৈরি করে দেখবেন। কোরবানি ঈদে মাংসের সাথে সার্ভ করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা আমার পরোটাটা হয়ে গেছে, এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সামনে পবিত্র কোরবানির ঈদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানা। ঈদ মুবারক। সবাই ফ্যামিলি নিয়ে নিরাপদে সাবধানে সুন্দরভাবে ঈদ পালন করেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।